নগরদায়রা আদালতে বাকিবুর রহমান মামলা রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমান এবার নগরদায়রা আদালতে বাকিবুর রহমান মামলা রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমান আজ ধৃত বাকিবুর রহমান সম্পূর্ণ নিরুত্তর বাকিবুর রহমানের আইনজীবীর তরফে জানানো হয় বাকিবুর রহমানের বিভিন্ন কোম্পানি রয়েছে কোম্পানির কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্যা হচ্ছে কারণ দীর্ঘদিন ধরেই বাকিবুর রহমান সংশোধনাগারে তাই কর্মচারীদের বেতন যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় সেদিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা হয় আদালতে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অদ্রিজা অদ্রিজা আজ বাকিবুর রহমানের আইনজীবী আদালতে দাঁড়িয়ে ঠিক কোন কোন বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করলেন দেখো প্রিয়াঙ্কা যে বিষয়টি জানাই যে রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমানের মামলাটি আজকে ইডির বিশেষ আদালত অর্থাৎ নগরদায়রা আদালতে রয়েছে এবং এদিন বাকিবুর রহমানকে যখন প্রোডাকশন করা হয় নগরদায়রা আদালতে তারপরেই কিন্তু যে বিষয়টি তার আইনজীবী বিষয় তুলে ধরেন যে বাকিবুর রহমানের আইনজীবী জানান যে বাকিবুর রহমানের বিভিন্ন যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে যে সমস্ত কর্মচারীরা বর্তমানে কর্মরত তাদের বেতন পেতে সমস্যা হচ্ছে তার কারণ দীর্ঘদিন ধরে বাকিবুর রহমান রেশন বন্টন দুর্নীতি কাণ্ডের কারণে কিন্তু সংশোধনাগারে রয়েছেন ফলে তার যে বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে অনেক অ্যাকাউন্টে সিজ করা রয়েছে এবং যে কটি অ্যাকাউন্ট সিজ করা হয়নি তাই সেই অ্যাকাউন্টে থেকে বেশ কিছু অর্থ তারা দিতে চান এই কর্মচারীদের কারণ তারা তার কোম্পানির যে কর্মরত কর্মচারীরা আর্থিক আর্থিক সমস্যায় ভুগছেন সেই কারণেই তার আইনজীবী জানান যে 10টা থেকে সই করার তারা অনুমতি চান আদালতের থেকে এবং সেই সংক্রান্ত একটি আবেদনও বিচারকের কাছে করেন বাকিবুর রহমানের আইনজীবী এবং এর পরিপ্রেক্ষিতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এদিন জানান যে বাকিবুর রহমানের যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি রয়েছে সেইগুলি আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা এবং এই অ্যাকাউন্টগুলিকে সিজ করা হয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখবার প্রয়োজন রয়েছে তার পাশাপাশি সেই সময় কিন্তু বাকিবুর রহমানের আইনজীবী জানান যে অ্যাকাউন্টগুলো সিজ করা হয়নি এবং ওনার কোম্পানির যে অধীনস্থ কর্মীরা রয়েছে তাদের মাইনে পেতে সমস্যা হচ্ছে এবং সেটার জন্য তারা আবেদন করতে ইচ্ছুক এমন বিষয় তিনি আদালতে তুলে ধরেন এবং তার প্রেক্ষিতে এদিন আদালতের নির্দেশ দেওয়া হয় যে এই যে বাকিবুর রহমানের যে ব্যাংক অ্যাকাউন্ট গুলি যেগুলো বলা হচ্ছে যে নিষ্কান্তিকের টাকাটা দেওয়া হবে সেই অ্যাকাউন্ট গুলো স্বচ্ছ কিনা সেই সংক্রান্ত একটা রিপোর্ট আজকেই জমা দেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে এই দিকে যাতে পরবর্তীকালে শুনানিটা সম্পন্ন করা যায় ধন্যবাদ অদ্রিজা কথা বলছিলাম প্রতিনিধি অদ্রিজা ঘোষের সঙ্গে